রাজধানীর বাইরা থেকে মডেল ফারিয়া মব পিয়াসা এবং মোহাক বাবর রুটে অভিযান চালিয়ে মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, আটক হওয়া দুই মডেল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, তারা উচ্চবিত্তদের ব্ল্যাকমেলিং করতেন। রবিবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে মোহাম্মদপুরে মোয়ের বাড়ির নিচে সংবাদ সম্মেলন করেন ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন রশিদ। তিনি বলেন, তারা দুজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেলিং এর অভিযোগ পেয়েছে। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে আজ তাদের বাসায় অভিযান চালানো হয়। দুজনের বাসায় বিদেশি মদ, ইয়াবা ও সীসা পাওয়া গেছে। মোয়ের বাড়িতে মদের পাড়ও ছিল। ডিবিএ কার্যালয়ে ডিবিএ কর্মকর্তা আটক দুই মডেল উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন। বাসায় আসলে তারা তাদের সঙ্গে আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে রাখতেন। পরবর্তীতে তারা সেসব ভিডিও এবং ছবি ভিকটিমদের পরিবারকে পাঠাবে বলে ব্ল্যাকমেল করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। তিনি বলেন, বাসায় মাদক পাওয়া, তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেলিং এর অভিযোগ থাকায় আলাদা মামলা হবে। এসব মামলায় আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। অন্যদিকে এশিয়ান টেলিভিশনের সাবেক পরিচালক ও প্রিভিউ কমিটির প্রধান ছিলেন ফাজিয়া পিয়াসা। দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী শাফাত আহমেদকে বিয়ে করেন তিনি। এনটিভি রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইনের অন্যতম প্রতিযোগী ছিলেন ফাজিয়া পিয়াসা। সর্বশেষ গুলশানের অভিযোগ ক্রিয়ার থেকে মোসারাত জাহান মনিয়া তরুণী মরদেহ উদ্ধারের পর যে মামলা হয়েছিল তাতে পিয়াসার নাম ছিল। সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।